হ্যালো বন্ধুরা, আপনারা ভালো আছেন তো? আজকে আমি দেখাবো কিভাবে ব্রাশিং সেটে একটা ম্যাকাও টিয়া বের করছি। তা এটা হচ্ছে শাড়ির, আজকে এই শাড়িটা হ্যান্ডলুম শাড়ি আছে, পুরো কটন হ্যান্ডলুম শাড়ি আছে খাদি। তার মধ্যে এটা আঁচল পিস, আঁচলের মধ্যে একটা ম্যাকাও টিয়া কালার করে দেখাবো ব্রাশিংয়ের ওপরে। দেখবেন এটা হক ব্রাশের কাজ আছে আর অ্যাক্রিলিক কালার, আমরা যে কালারটা ফেব্রিকে ইউজ করি, এই কালার দিয়ে একটা ম্যাকাও টিয়া আমি পেন্টিং করে দেখাচ্ছি। দেখুন, ব্রাশের ক্লোন আছে, ক্রিমসন রেড দিয়ে আমরা করছি। তুমি রেডের কাজগুলো করে নেবো, অনেক ধরনের কালার হবে এখানে। যদি ভালো লাগে তাকে প্লিজ লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন। শাড়িটা হ্যান্ডলুমের শাড়ি আছে, হ্যান্ডলুম খাদি শাড়ি আছে।
ভালো করে সেটিংটা দেখুন, লাইট ডিপ করে বের করছি। গাছের ডালটা করবো পেনসনের রেডের সাথে, একটু জাস্ট নীল মিশিয়ে নিলাম, দেখুন কি কালার হয়ে গেল ব্রাউন। রেডটার সাথে একটু ব্লু মিশিয়ে নিলাম, ব্রাউন হয়ে গেল। পুরো ভরাট হবে না, আপনাদের আগে দেখিয়েছিলাম ভরাটের কাজ, আজকে ব্রাশিং শেডের কাজ দেখাচ্ছি। যদি ভালো লাগে প্লিজ আপনারা লাইক করবেন আর কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা পুরো দেখবেন, নাহলে পুরো না দেখলে পেন্টিংটা আপনারা বুঝতে পারবেন না স্টেপ বাই স্টেপ। প্লিজ ভিডিওটা পুরো দেখবেন, ব্রাশিংও একটা আলাদা কাজ। আমরা অতদিন ভরাটের কাজ দেখালাম, আজকে ব্রাশিং এর কাজ দেখাচ্ছি। এটা হ্যান্ডলুমের ওপরে, হ্যান্ডলুম পাওয়ার লুমের হ্যান্ডলুমের ওপরে কাজ হচ্ছে। এটা খাদি শাড়ি আছে, একটু ডিপ সেট দেব।
এবার লাইন আপ বের করছি শাড়িটা। একটা লাইন আপ করে বের করছি, ব্ল্যাক লাইন আপ করে। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কোনো কিছু জানার আগ্রহ থাকলে আপনি আমাকে আমাদের আমাকে জিজ্ঞেস করবেন, আমি যতটুকুনি জানি আপনাদের বলে হেল্প করবো। এটা তুলি দিয়েও করতে পারেন, আমি কোণ দিয়ে করছি সুবিধার জন্য। পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না স্টেপ বাই স্টেপ কিভাবে করলাম, প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। হয়ে গেল আমার মেকআপ। হয়ে গেছে, দেখুন। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে জানাবেন, লাইক করুন। এটা হ্যান্ডলুমের শাড়ি আছে, হ্যান্ডলুম খাদি শাড়ি আছে। এই কাজটা ব্রাশিংয়ের কাজ হলো, ভরাটের কাজ নয়, হক ব্রাশ দিয়ে কাজ করেছি। ধন্যবাদ, ভালো থাকবেন আপনারা সবাই।